তেঁতুলিয়ায় সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ পদধারী সুইটি নামে এক নারীকে অবরুদ্ধ করা হয়েছে আমাদের পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু জানিয়েছেন পঞ্চগড়ের তেতুলিয়ায় সুইটি নামে এক নারীর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ আত্মসাতের অভিযোগে তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া শালবাহান রোড এলাকায় সোমবার পাঁচই জন সন্ধ্যায় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখে অভিযোগে জানা যায় স্থানীয় দুইটি পরিবারকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ষাট হাজার টাকা ও সরকারি খাস জমি বন্দোবস্ত ও জমির কাগজ ঠিক করে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে টাকা নেয়ার পর কোনো কাজ না করে পুনরায় টাকা চাইতে গেলে তাকে অবরুদ্ধ করে স্থানীয়রা এ সময় ওই নারীর সাথে সে অর্থ বিষয়টি অস্বীকার করে কথা এবং সে নিজেকে তেতুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত সরকারি কর্মকর্তা হিসেবে দাবি করে একই সময় ওই নারী স্থানীয়দের উপর চড়াও হয়ে মার মুখী ও উদ্ভট আচরণ শুরু করে খবর পেয়ে প্রতারণার শিকার আরেক ভুক্তভোগী কালান্দিগজ এলাকা থেকে এসে সংবাদকর্মীদের অভিযোগ করলে সংবাদকর্মীদের উপস্থিতিতেই সুইটি নামে ওই নারী ভুক্তভোগীকে সজোরে থাপ্পড় মারে পরে স্থানীয়রা জাতীয় কল সেবা ট্রিপল নাইনে ফোন দিয়ে তেতুলিয়া মডেল থানা পুলিশকে অবহিত করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুইটি নামের ওই নারীর জবানবন্দি নিয়ে মুছলেখা নিয়ে ছেড়ে দেন এ বিষয়ে তেতুলিয়া সাব রেজিস্ট্রার সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নকল নবিশ পদধারী সুইটি কোনো সরকারি কর্মচারী নয় সুইটির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে